নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপে আজ অংশ নিচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিকেল চারটায় বঙ্গভবনে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দলের প্রতিনিধিগণ এই সংলাপে অংশ নেবেন। আগামী 14 ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংলাপ শুরু করেছেন। সংলাপে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির সদস্য এবং নির্বাচন কমিশনার হিসেবে দলগুলোর পছন্দের ব্যক্তিদের নামে প্রস্তাব নেওয়া হচ্ছে। এবারের সংলাপে প্রথম দল হিসেবে গত সোমবার রাষ্ট্রপতির সাথে আলোচনায় অংশ নেয় জাতীয় পার্টি